justice! 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 আরজি করা চিকিৎসকের খুনিদের বিচার চেয়ে এবার পথে নামলো হুগলি জেলা হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল থেকে প্রতিবাদ মিছিল বের হয় হসপিটাল রোড, আখন বাজার টাউন গার্ড রোড, ঘড়ির মোড় হয়ে পিপুলপাতি মোড় হয়ে কারবালা মোড়ে শেষ হয়। মিছিলে সামিল হন হাসপাতালের সিনিয়র জুনিয়র চিকিৎসকরা, হাসপাতালের গ্রুপ ডি থেকে নিরাপত্তারক্ষী ও স্বাস্থ্যকর্মীরা। আমরা আরজি করে যে পাশবিক অত্যাচারের ঘটনা ঘটেছে আমাদের একজন সতীর্থ চিকিৎসকের উপর, তার প্রতিবাদ করার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। এই ঘটনার নিন্দা করার কোনো ভাষা নেই এবং সারা ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীতেও বহু জায়গায় এর বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত হয়েছে। আমরাও আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা আমাদের একজন সাথীকে আমরা হারিয়েছি, তার সেই ক্ষোভে আমরা আজকে ফেটে পড়তে চাই। তার জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি, আমাদের এই প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করেছি। আমাদের সঙ্গে রয়েছেন আইএমএর অন্যান্য সদস্যরা, বিসিডিএ বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা, আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বন্ধুরা এবং তার সাথে সাথে আমাদের চুঁচুড়া হাসপাতালের কর্মচারীবৃন্দ এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের কর্মচারীবৃন্দও আমাদের সঙ্গে রয়েছেন। তো এবং সাধারণ মানুষও আমাদের সাথে এসেছেন। আমরা খুব অল্প আয়োজনের মধ্যে এই ইয়েটা করেছি, র্যালিটা আয়োজন করেছি, কিন্তু তা সত্ত্বেও দেখতে পাচ্ছি আমরা যে বহু মানুষ আমাদের সাথে পায়ে পা মিলিয়েছেন এবং তাদের যে প্রতিবাদের ভাষা সেটাতে তারা গর্জে উঠছেন। তো এই ঘটনা আমরা চাইছি যে এই প্রতিবাদের ভাষা যেন দিকে দিকে ছড়িয়ে পড়ে এবং যে দোষী এই কাজটি করেছে, এই নিন্দনীয় কাজটি করেছে, এই পাশবিক কাজটি করেছে, তাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারে যে আমরা কিন্তু অন্যায়কে সহ্য করি না, অন্যায়কে আমরা সহ্য করি না। এবং সেই জন্যেই আমরা আজকে এই প্রতিবাদ কর্মসূচি নিয়েছি এবং আমরা চাইছি যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে আবর্জনা লুকিয়ে আছে সেই আবর্জনাগুলোকে যেন ঝেঁটিয়ে বিদায় করা যায়। আপনারা যে সবাই আমাদের সাথে আছেন তার জন্য আপনাদেরকে আমাদের আন্তরিক ধন্যবাদ। গতকালকে দেখা গেল যে দুজন চিকিৎসককে লালবাজারে তলব করা হলো, চিকিৎসকদের উপর এটা দেখুন, সরকার সমস্ত সরকারই এই কাজ করে থাকেন, প্রতিবাদী ভাষাকে, প্রতিবাদী গলাকে স্তব্ধ করার জন্য তাদের হাতে যে সমস্ত অস্ত্র রয়েছে সেগুলো তারা প্রত্যেকে সেগুলো প্রয়োগ করে থাকেন এবং তারই একটা নমুনা আমরা কালকে দেখতে পেলাম। হ্যাঁ, এবং কিন্তু তাদেরকে এটা মনে করিয়ে দেওয়ার দরকার যে প্রতিবাদ তার নিজের গতিতে এগোয়, তাকে এইভাবে স্তব্ধ করা যায় না। প্রতিবাদকে স্তব্ধ করতে গেলে তারা যে কারণে প্রতিবাদ করেছেন সেটার সমাধান করার দরকার, শুধু প্রতিবাদীদের গলা টিপে ধরে সেই প্রতিবাদের ভাষাকে স্তব্ধ করা যায় না। তো এটা আমার মনে হয় সবসময় সরকারের কাছে এটা একটা শিক্ষা হয়ে দাঁড়ায় এবং আমরা সেই শিক্ষাটা দিতে চাই যে এইভাবে প্রতিবাদের ভাষাকে স্তব্ধ করা যাবে না। আমরা যারা চিকিৎসক, চিকিৎসাকর্মী এবং সাধারণ মানুষ এই ঘটনার প্রতিবাদ করছি, আমরা আরও জোরে, আরও দৃপ্ত ভঙ্গিতে প্রতিবাদ করব এই ঘটনার পরে। আজ আদালত রাজ্য সরকারকে তোপ দেখেছেন, কেন দেরিতে তদন্ত শুরু হয়েছে সে নিয়ে তোপ দেখেছেন? আদালত তার আদালতের কাজ করবেন নিশ্চয়ই, কিন্তু প্রশাসন যে ভূমিকা রেখেছে তাতে আমরা খুব একটা খুশি নই। আমরা দেখছি যে এই প্রশাসকদের কাজকর্মের ফাঁক দিয়ে দোষীরা বেরিয়ে চলে যাচ্ছেন এবং যে সমস্ত প্রমাণ সেগুলোকে, তথ্য প্রমাণ সেগুলোকে লোপ পাওয়ানো, লোপাট করার একটা প্রচেষ্টা চলছে। তো সেই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। আমাদের প্রতিবাদের একটা কারণও তাই যে দোষীকে শুধু শাস্তি দেওয়া নয়, তার সাথে সাথে যারা প্রমাণ লোপাটের সাথে যুক্ত আছেন, যারা তথ্য প্রমাণকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এই ঘটনাটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধেও আমাদের এই প্রতিবাদ, তাদেরও শাস্তির দাবি আমরা করছি।